গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সঙ্গে ছিলেন দলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির সদস্যরা। পরে দলের যৌথ সভায় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যে মানুষের সেবক সেটা জনগণের পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা বারবার প্রমাণ করেছেন। মানুষের দুঃখ কষ্ট লাঘবে আওয়ামী লীগের নতুন কমিটি প্রতিজ্ঞাবদ্ধ। গোপালগঞ্জের সারমাত হোসেনকে সাথে নিয়ে কে এম তারিক হাসানের ক্যামেরায় জানাচ্ছেন এস এম আতিক। শৈশবের স্মৃতি বিজড়িত নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেশ কয়েক বছর পর রাতযাপন শেষে সফরের দ্বিতীয় দিন দুপুরে বঙ্গবন্ধু সমাধিসৌধে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের যে হাল ধরেছিলেন তারই ধারাবাহিকতায় টানা দশমবারের মতো দলীয় সভাপতি নির্বাচিত হয়ে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময় সাথে ছিলেন আওয়ামী লীগের 22তম সম্মেলনে গঠিত নতুন কার্যনির্বাহী সংসদ, জাতীয় কমিটি এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা। পরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যৌথ সভায় বসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, যেখানে দলের উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী সংসদ ও জাতীয় কমিটির নেতারা ছাড়াও আওয়ামী লীগের স্থানীয় নেতারা অংশ নেন। শুরুর বক্তব্যে প্রধানমন্ত্রী গত 14 বছরে সরকারের উন্নয়নমূলক কাজগুলো জনগণের সামনে তুলে ধরার নির্দেশ দেন। আওয়ামী লীগ যতদিন সরকারে আছে মানুষের কষ্ট দূর করবার জন্য যা যা করণীয় তা করে যাবে, সেটা আমরা করে যাচ্ছি। আওয়ামী লীগ এদেশের মানুষের স্বাধীনতা যেমন এনে দিয়েছে, আবার আর্থসামাজিক উন্নতি এনে দিয়েছে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলার মানুষের আর্থসামাজিক উন্নয়নে আমাদের যা যা করণীয় আমরা করে যাব, তাদের পাশে আমরা চিরদিন থাকবো, চিরদিন আছি এবং মানুষের সেবা করাটাই আমাদের সব থেকে লক্ষ্য। যৌথসভার আগে 27টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে অঙ্গীকারবদ্ধ দলের নেতাকর্মীরা। আগামী নির্বাচনকে সামনে রেখে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় ইনশাল্লাহ আওয়ামী লীগ এখন প্রস্তুত। আজকে সংকটের সময় আরো নতুন সংকট ডেকে এনে দেশের মানুষকে আজকে বিপদে জর্জরিত করা থেকে আপনাদেরকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, আসুন আমরা একসঙ্গে নির্বাচন করব, নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে। এস এম আতিক, এনটিভি নিউজ ডেস্ক।